গরু তো কুড়িটা গরুকে সে ছেড়ে দিয়েছে জঙ্গলের আশেপাশে গরুগুলো চরছে চড়ছে তো একটা গরু ঘাস খেতে 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 জঙ্গলের পাশে চলে গেছে জঙ্গলের পাশে যেই গরুটা গিয়েছে একটা বাঘ অত পেতে বসেছিল চুপ করে লুকিয়েছিল ওই গরুটার ঘাড় মটকে খাবে বলে গরুটাকে যেই দেখতে পেয়েছে বাঘ এবার গরুর উপরে ঝাম মেরেছে গরু এবার লে চুচিয়ে মার দৌড় গরুও দৌড়ায় আর বাঘও দৌড়ায় গরু তখন মনে মনে চিন্তা করছে ধে বাঘের সঙ্গে তো দৌড়ে পারা যাবে না জীবনটা কেমন করে বাঁচাবো তো দেখতে পাচ্ছে পাশে একটা পুকুর পুকুর মানে ডিঘি আপনারা কি বলেন পুকুর তো পুকুরে জলটা উঠিয়ে নিয়েছে মানে কাদা আছে তো ওই কাদা মাখা পুকুরে ঝাঁপ দিয়েছে যেই ঝাঁপ দিয়েছে তো গরুর অর্ধেকটা মানে মাটির নিচে চলে গেছে আর আর কি তো গরু লটপট করছে উঠতে পারছে পারছে না না উপরে উঠে আসতে তখন উপর দিক থেকে তাকিয়ে গরুকে লক্ষ্য করে বলছে পাগল গরু কোথার তোর নামটা আর এমনি গরু হয়নি এমন জায়গায় ঝাঁপ দিয়েছিস ওখান থেকে উঠতেও পারবে না আর নিজেকে বাঁচাতেও পারবে না মৃত্যু তোর দীর্ঘাত খুবই কষ্টের মৃত্যু হবে পাগল কথাকার আমি না হয় তোর ঘাটটা মোটকাতাম সহজেই তোর মৃত্যুটা হয়ে যেত কিন্তু থেকে কি আর তুই উঠতে পারবে রে বেটা ঠিক সেই সময় বাঘের দিকে বড় বড় চোখ করে গরু তখন বলছে বাঘবামা আপনার চিন্তা ভাবনা ভুল বলে কেমন বলে আমার একজন মালিক আছে সকালে যখন আমার মালিক গরুগুলোকে বের করে দিয়েছিল তার বাড়িতে তখন গুনে গুনে গুঁড়ে কুড়িটা বের করেছে উনিশটা গরু যখন বিকেলবেলা বাড়িতে যাবে ঠিক সেই সময় দেখতে পাবে আর একটা গরু আসে রে আমার মালিক তখন ঠিক খুঁজতে শুরু করবে আর এই পুকুর পারে যখন এসে দেখবে যে আমি লটপট করছি কাদাতে দু চারজন লোককে ডেকে আমার গলায় একটা রশি বেঁধে দেবে আর আমাকে বিপদ থেকে টেনে উদ্ধার করবে একটা গরুও বিশ্বাস করে তার একজন মালিক আছে বিপদে পড়লে তাকে তার মালিক বাঁচাবে কিন্তু আজকে মুসলমান ভুলে গেছে কবের থেকে যা আমরা যদি বিপদে পড়ে যাই সত্যি যদি ইমান দার হয় আমাদের একজন আল্লাহ যে দিদিও আমাদের বাঁচাবে তাই জন্য কে বাঁচাবার মালিক কে আল্লা এজন তো মহান আল্লাহ নব্বু নে নবিন তিনি করণা এই কারিদের মধ্যে মারা ওয়াং ক্যান হাঙ্ক না শোম আমার কোন মমিন বান্দা কখনো কোন সময় কোন জায়গায় তারা যদি বিপদে পড়ে যায় আর আমার কাছে সাহায্য চায় আমি আল্লাহ রাব্বুল আমার পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে আমার মমিন বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেই তাহলে বিপদ থেকে উদ্ধার করার মালিককে একটু জোরে বলি কে সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারীমে আয়াতে বলেন কোন চিন্তা করা যদি ইমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট আয়াতে আল্লাহ অঙ্গীকার করলেন ইমানদার হলে তবেই সাহায্য পাবে না হলে পাওয়া যাবে না আমার বন্ধুরা তার মানে আজকের এই জালসা রাতে আপনারা যারা জালসা শুনতে এসেছেন বন্ধু আমার কোন বক্তা চেহারা দেখার জন্য আপনারা আসেনি আল্লাহর ভালবাসা ডালে কোরআনের ভালবাসা টানে সবাই ছুটে এসেছেন ইমান আছে বলে জালসা শুনতে এসেছেন না হলে পরে আসতেন না কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধু আমার আল্লাহ রাব্বুল নবীন কোরআনের গরিবের মধ্যে আরে গায়েতে সুন্দর করে বলেন আকিবুস সালা সালাদ পড়তে হবে নামাজ পাগায়ম করতে হবে নামাজ পড়তে হবে হুকুম কার আমার বন্ধুরা এখানে আল্লাহ রাবুরানবিন শব্দ ব্যবহার করেছেন বড় কফ দিয়ে কম তার মানে এমন কাজ বন্ধু আমার যে কাজ আমাদের সমাজে চালু আছে প্রতিষ্ঠিত আছে আমাদের সমাজে কাপড় পরা চালু আছে বলেন কাপড় পরা চালু আছে বলে সবাই আজকে জালসা শুনতে এসেছেন কাপড় পরে আপনাদের মাঝখানে একটা ছেলে যদি তার শরীরের সমস্ত কাপড় খুলে যদি উলঙ্গ নগ্ন হয় আপনাদের সামনে বসতে চায় কড়ো মানুষ জালসার প্যান্ডেলে বসতে তো দূরের কথা ঢুকতেও দেবে না কেন বন্ধু আমার তারপরে আমাদের সমাজে কাপড় পরা চালু আছে কাপড় পরা চালু আছে বলে উলঙ্গ নং ন্যাংটা ছেলেদের গামটা কেউ পছন্দ করে না সারা পৃথিবীর সমস্ত মমিন মমেরা মস্তে মস্তে মা নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর হুকুমকে মেনে যদি আর ঠিক মতো পৃথিবীর বুকে নামাজকে কায়েম রাখতো প্রতিষ্ঠিত করতো চালু রাখতো সমাজের মধ্যে বেনামাজি আমরা কখনো খুঁজে পেতাম না আর বেনামাজি থাকলে সমাজের করমার হস্তাকে পছন্দ করতো না ভালোবাসত না এখন প্রশ্ন হচ্ছে বন্ধু আমার এই পৃথিবীর বুকে বেনামাজি আছে না নে ছেলে পড়ে 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 তো তো বাপ না নাকি মেয়ে মা পড়ে না এরকম আছে না নাই সমাজের মানুষ এ লক্ষ্য করে দেখুন আল্লাহারাব সে সেচো সুন্দর করে বলছেন এমনি তো মার খাস না মার খাওয়ার কারণে বাজছেন রে আল্লাহারাবিন তিনি সুন্দর করে এবার মার মার কারণ বলেন

এই পৃথিবীর কখন মার খাবে কেন মার খাবে কি কারণে মার খাবে আমি আল্লাহ আনাবুর করিমের মধ্যে সন্দন করে উল্লেখ করেছি যখন মুসলমান আমার কোরআনকে আংশিক অনুসরণ করবে কোরআনের কিছুটা মানবে কিছুটা ছেড়ে দেবে মানে কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশকে যখন মুসলমান ছেড়ে দেবে আল্লাহ আরব বুড়ে রবি ইঞ্জিনি বলে যেন মুসলমান ভালো করে শুনে না পৃথিবীর বুকে তোমরা বিপদে পড়বে আর আমার কাছে তোমরা দোহা তোত্তরণ করে ডাকবে না রাব্বা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদের আর কোনো ডাকে সাড়া দেব না বলুন তো বন্ধু আমার আজকে সারা পৃথিবীর বুকে মুসলমান মার খায় না খায় না মারছে মুসলমান মরছে মুসলমান নাকি মার খাচ্ছে মুসলমান আর মরছেও মুসলমান আচ্ছা আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি ভাষা তো একটা দুটো করে উঠছেন বুঝতে পারছি না মানে রাত অনেক হয়ে গেছে প্রায় যাওয়ার সময় হয়ে গেছে নাকি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিলে ভালো নাকি একটু চুপচাপ বসুন বন্ধু আর উঠবেন না লক্ষ্য করে দেখুন বন্ধু আমার শুধুমাত্র পৃথিবীর মানচিত্রে ফিলিস্তিনের মাটিতে মুসলমান মান খায় না এ ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে মারা হয় না হয় না এটার কথা বলেন হচ্ছে না হচ্ছে না এমন এমন কথা বলবো আজকে আপনাদেরকে যেটা সম্পূর্ণ জরুরি এবং বাস্তবসম্মত আজকে কথা বলবো করার এবং হাদিসদেরকে নিয়ে লক্ষ্য করে তো কোন বন্ধু আমার ভারতবর্ষের বাড়িতে একখানা রাজ্য আছে যার নাম হলো রাজস্থান নাম শুনেছেন রাজস্থানের বাড়িতে একখানা গ্রাম আছে যে গ্রামের নাম হলো বন্ধু আমার ভরতপুর ভরতপুর গ্রামের দুজন যুবক ছেলে দুজনই মুসলমান একজনের নাম হলো নাসির শেখ আর একজনের নাম হলো বন্ধু আমার দাম জারি। তাদের দুজনকে চলতি বছরের মার্চ মাসে পিটিয়ে হত্যা করা হয়েছে আমার বন্ধুরা বিবিসির একজন সাংবাদিক ব্রিতের এক বাবাকে গিয়ে জিজ্ঞেস করছেন আপনার বাচ্চাদেরকে কেমন করে মারা হলো সত্যর বাপজি তখন বলতে শুরু করেছে বেটা বলবো কি সকাল দশটা হবে আর মানিক আমার সন্তান আর আমার ভাইয়ের ছেলেটা তার মানে চাচা তো ভাই দু ভাই মিলে ওরা ব্যবসার জন্যে ব্যবসা করার জন্যে আমাদের বাড়ির সাদা গাড়িটা মানে বুলেরো গাড়িটা করে তারা ব্যবসা করার জন্য পার্শ্ববর্তী যে রাজ্য হরিয়ানা হরিয়ানার মধ্যে যেই প্রবেশ করেছেন চোদ্দ থেকে বারো থেকে চোদ্দ জন হিন্দু সেনা কিংবা বজরং বিশ্ব হিন্দু পরিষদের আরমানিক দশ থেকে বারো জন যুবক ছেলে তাদের গাড়ি সহ তাদেরকে অপহরণ করলো অপহরণ করার পর বন্ধু আমার তাদেরকে একটা জঙ্গলের মধ্যে রেখে দিয়েছে রাতের অন্ধকারে একটা রাস্তার ধারে নিয়ে আসার পর গাড়িটার মধ্যে পেট্রোল ছিটিয়ে দিয়েছে পেট্রোল বুঝতে পারছেন তো নাকি গাড়িতে ধরেন না আমার বন্ধুরা গাড়ি থেকে পেট্রোলটা বের করে পেট্রোলটা ছিটিয়ে দিয়েছে ওই দুই যুবককে না সিরি সে কার আইদান সারি আমার দুই ভাইকে গাড়ির মধ্যে সুন্দর করে বন্ধ মাপ বদ্ধ করে দিয়েছে দরজা ঘরো করে দিয়েছে আর গাড়িটার মধ্যে দাও দাউ করে আগুন ধরিয়ে দিয়েছে দুইজন যুবক না সিরি শেখ আর আইদান সারি আমার দুইজন ভাই বাপ রে আর মা রে করে চিৎকার করছে চিৎকার করতে করতে আগুনের কাছে একমতো তারা আগুনের লেলিহান শিকার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে বন্ধু আমার জ্বলন্ত আগুনের এলিহান শিকার তাদের শরীর চর্বি চামড়া যা ছিল সব কিছু দাঁড়িয়ে পড়িয়ে এত চিৎকার কর্ল বন্ধু আমার গাড়ির ভিতরে দাঁড়িয়ে থাকা বারো থেকে চোদ্দ জন যুবকের মনের মধ্যে করর রকম দয়া মায়া আর মমতা হল হলো কই রে খাদি রে এসেছে নতুন বোধর কথা সেই ঠিক বিজয় নবীন মঝঙে বেঁধে এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত ঘুম লাগছে নাকি লাগে না তো মসজিদে বৈখনে বসে চাষি বিনয় রে তোর হাতে এখন মানায় শুধু